আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুদিনের সফরে শিলচর আসছেন মুখ্যমন্ত্রী, তিন সেতুর উদ্বোধন সহ জলজীবন সম্মেলন। উদ্বোধনের জন্য তৈরি ডুংরিপার সেতু পরিদর্শন করলেন বিজেপি নেতা বিধায়করা। সমস্যার জর্জরিত বরাক উপত্যকা, মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি চাইলেন করিম উদ্দিন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুদিনের সফরসূচি নিয়ে বৃহস্পতিবার বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 7 সেপ্টেম্বর তিনি কাছাড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় এসে যেসব কার্যসূচিতে যোগ দেবেন, এর মধ্যে রয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জলজীবন মিত্র সম্মেলন। ওই দিন মুখ্যমন্ত্রী কাছাড় জেলায় 3টি সেতুর উদ্বোধন সহ ইন্টিগ্রেটেড ডিসি অফিসের শিলান্যাস, জলজীবন মিশনের 75টি প্রকল্পের উদ্বোধন সহ অন্যান্য কার্যসূচিতে যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে পুলিশ ও প্রশাসনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে। গত দুদিন ধরে গোটা উপত্যকা চষে বেড়াচ্ছেন আরেক মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া। ডুংরিপার সেতুর উদ্বোধন হবে বৃহস্পতিবার। বুধবার এই সেতু পরিদর্শন করলেন সোনাইর প্রাক্তন বিধায়ক তথা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমিনুল হক লস্কর, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম ও জেলা পরিষদের সভাপতি অমিতাভ রাই। রাজ্যের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়ার নির্দেশে বুধবার তারা অনুষ্ঠানস্থলের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখেন। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সাংবাদিকদের জানান, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সরকারের আমলে সিএম প্যাকেজের সেতুটির শিলান্যাস করা হলেও বিজেপি সরকারের আমলে সেতুর কাজ সমাপ্ত হয়েছে। বর্তমানে বিজেপি সরকার থাকায় কম দিনের ভেতরে অ্যাপ্রোচ সহ সেতুর কাজ শেষ হয়েছে। আমিনুল এও বলেন, কাছাড় জেলার মধ্যে নজির গড়ছেন মুখ্যমন্ত্রী। একই দিনে বৃহৎ 4টি প্রকল্পের মধ্যে 3টি সেতুর উদ্বোধন ও ডিসি অফিসের শিলান্যাস করা হবে। মিহির সোম ও অমিতাভ রায় বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে এই ডুংরিপার ব্রিজ, যেটা এই ডুংরিপার এলাকার বেশ দিনের দাবি ছিল, আর গত আপনার তরুণ গগৈ সরকারের সময় এই সিএম প্যাকেজ থেকে এই ব্রিজটা প্রস্তাব হয়েছিল। তখন শুধুমাত্র এখানে পাইলিং হয়েছিল, এরপরে সরকার পরিবর্তন হয়। সরকার পরিবর্তন হওয়ার পরে কন্ট্রাক্টররা ভাবছিল যে কাজ করলে পয়সা পাবো না। তখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী পূর্ত বিভাগের মন্ত্রী ছিলেন, উনি বলছেন যে মানে ডেভেলপমেন্ট কাজ নিয়ে ওটা কোন সরকারে করেছে আর কোন সরকার সময় শিলান্যাস হয়ে ওটা ব্যাপার নয়, এটা ব্রিজটা সম্পূর্ণ করতে হবে। এরপরে আমাদের যখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ছিলেন এবং তখন পূর্ত বিভাগের মন্ত্রী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার প্রচেষ্টায় আজকে এই ব্রিজটা সম্পূর্ণ হয়েছে। আর ওই ব্রিজের সময় টেকনিক্যালি একটা ভুল ছিল যে ওই ব্রিজের অ্যাপ্রোচ এবং ল্যান্ড কম্পেনসেশনের টাকাটা স্যাংশন হয়নি। এই সরকারের সময় এই অ্যাপ্রোচ এবং ল্যান্ড কম্পেনসেশন স্যাংশন করে আজকে জনসাধারণের জন্য আজকে আগামীকালকে এটা উৎসর্গ করা হবে, এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে। আর বিশেষ করে এটা একমাত্র যে সম্ভব হয়েছে যে ভারতবর্ষে কেন্দ্রেতে বিজেপি সরকার আর রাজ্যে বিজেপি সরকার হওয়ার কারণে। বহু আন্দোলনের পর অবশেষে বাদ্রিঘাট সেতুর কাজ সম্পন্ন হওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো বাদ্রিঘাট সেতু ডিমান্ড কমিটি। বুধবার নবনির্মিত সেতুতে দাঁড়িয়ে ডিমান্ড কমিটির কর্মকর্তারা বলেন, বহু আন্দোলনের পর তাদের স্বপ্ন পূরণ হয়েছে, এই সেতু নির্মাণে অনেকের অবদান রয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এই সেতুর উদ্বোধন করবেন। এদিন তারা সরকারের কাছে দাবি রাখেন সেতুর চারিদিকে স্ট্রিট লাইট লাগাতে, কারণ রাতের অন্ধকারে ঘন ঘন দুর্ঘটনা ঘটে। কাশীপুর থেকে চামড়াগুদাম পর্যন্ত 4 লাইনের রাস্তা নির্মাণের দাবি করেন। তাছাড়া ইএনডি মাধে সিসি ব্লক লাগানো সহ বিভিন্ন দাবি তোলা হয়। এদিন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হায়দার হোসেন লস্কর, এম এম হানিফ লস্কর, নজমুল ইসলাম লস্কর, নাসির আহমেদ বড়ভুইয়া, ফিরোজ আহমেদ বড়ভুইয়া প্রমুখ। যে আমাদের কাশীপুর থেকে বাদ্রিঘাট চামড়াগুদাম পর্যন্ত
দুইল সাইডে আপনার স্ট্রিক লাইটের ব্যবস্থা। এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে বাদ্রিঘাটে সন্ধ্যার পরে এমন অন্ধকার হয়, এখন থেকে প্রায় আধা ঘন্টা পরে আপনারা সেটা দেখতে পারবেন। সেই অন্ধকারের জন্য অনেক অন্য ধরনের ঘটনা হতে পারে, এই জন্য আমরা অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের ঘটনা হতে পারে। আপনারা শুনতে পাচ্ছেন কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্য অতিসত্বর এই বাদ্রিঘাট ব্রিজের মধ্যে স্ট্রিক লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য আজকে আমরা দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে কাশীপুর থেকে সামলাগুদাম পর্যন্ত ফোর লাইনের ব্যবস্থা করতে হবে, এখানে ট্রাফিক সমস্যা অত্যন্ত বেশি। শিলচর শহরের অনেক ট্রাফিক জ্যাম কমানোর জন্য এই বাদ্রিঘাট সেতু নির্মাণ হয়েছে, এবং এখন যদি এভাবে ফোর লাইন না হয় তাহলে ট্রাফিক সমস্যার সমাধান হবে না। আরো একটি দাবি রয়েছে, বিশাল দাবি, সেটা হলো আপনার এই অঞ্চলে অনেক বেকার যুবক ছেলেরা রয়েছেন, এরা যদি ইন্ডাস্ট্রিয়াল কোনো পদক্ষেপ নেয় তাহলে কারেন্টের জন্য ইন্ডাস্ট্রিয়াল পদক্ষেপ কোনোদিনও বাস্তবায়িত হবে না। তাই আসামের কর্মতৎপর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমি বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদের এই অঞ্চলে যাতে একটি সাবস্টেশনের, অতিসত্বর একটি সাবস্টেশনের ব্যবস্থা করে দেওয়া হয়। চতুর্থ দাবি হচ্ছে, আমাদের এই অঞ্চলে যতগুলো ইএনডির বাঁধ রয়েছে, ইএনডির বাঁধে ব্যালেক অঞ্চলে যতগুলো ইএনডি আছে প্রত্যেক ইএনডিতে ব্যালেক টপিং অথবা সিসি ব্লকের ব্যবস্থা করে দেওয়া। শিলচরে আয়োজিত প্রথম ক্যাবিনেট বৈঠকের ঘোষণা এবং বর্তমানে উপত্যকা জুড়ে বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর জবাবদিহি চাইলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। তার দাবি শুনে বরাক উপত্যকায় তিনটি প্রকল্পের উদ্বোধন এবং একটি প্রকল্পের শিলান্যাস হলেও বর্তমানে বিভিন্ন সমস্যায় ভুগছেন মানুষ, বিশেষ করে বিদ্যুৎ সমস্যায় নাজেহাল অবস্থা। অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, জল জীবন মিশন অনেক জায়গায় মুখ থুবড়ে পড়েছে, মিনি সচিবালয় বন্ধ করে দেওয়া হয়েছে। কেন এমন হলো? উপত্যকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব চাইছেন বরাকবাসী। আমি মুখ্যমন্ত্রীর কাছে, বরাকের মানুষ, ক্যাবিনেট ডিসিশনের যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলার কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা মানুষের মনে উকি ঝুঁকি দিচ্ছে। তাছাড়া শিলচর শহরের রাস্তাঘাটের অবস্থা বেহাল, কোথাও কোথাও জল জীবন মিশনও ফেল হয়েছে, সেগুলার টেকনিক্যাল কী স্টেপ নিয়েছেন, এই কয়েকটা প্রশ্ন, লোডশেডিং, রাস্তাঘাটের অবস্থা বেহাল, রাস্তাঘাটের অবস্থা, ড্রেনেজের আনপ্ল্যান্ড ওয়েতে কোথাও কোথাও দেখা যাচ্ছে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার শিলচর শহরে ড্রেনেজের কাজ হচ্ছে, কিন্তু তার যে এসুরেন্স ছিল সেই এসুরেন্স মধ্যে কিন্তু কাজ এখনও আমরা আমাদের চোখে পড়ছে না। তো আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবি থাকবে, এই 2-3টা 4টা আপনাদের মাধ্যমে আমি ওনার কাছ থেকে জানতে চাইব যে আগামীকাল বরাকের মানুষকে এই 3-4টা বিষয়ে তিনি যেন স্পষ্টীকরণ দেন। জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বুধবার সকালে উধারবন্দে এক শোভাযাত্রা বের করা হয়। বেলা 12টায় কাঁচাকান্তি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক ধর্মসভা। এতে বক্তব্য রাখেন পরিষদের জেলা সম্পাদক শিক্ষাবিদ স্বপন শুক্লবৈদ্য, দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়ক, উদারবন্দ প্রবীণ কর্মকর্তা রঞ্জি চৌধুরী, নিশীত দাস, নির্মল পাল প্রমুখ। সভার শুরুতে শ্রীকৃষ্ণের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর একাত্মতা মন্ত্র ও রামনাম পরিচালনা করেন দুর্গাবাহিনীর কর্মী পাপিয়া ভট্টাচার্য। বক্তব্যে বিভিন্ন বক্তা হিন্দু সমাজকে সংগঠিত থাকার উপর গুরুত্ব আরোপ করে বলেন, হিন্দুরা জাতপাতে বিভক্ত না থেকে সবাই যেন একজোট থাকেন। অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন সুধাংশু দাস, সুদীপা গুপ্ত, শিবু দেবরায় প্রমুখ। উত্তর পূর্বের গৌহাটি ক্ষেত্রের হিন্দু সেল বলে একটা সেল আছে, একটা সংগঠন আছে, সেই সেলেরই সম্মানিত সংযোজক শ্রী শান্তনু নায়ক মহাশয় এখানে উপস্থিত আছেন। বিশ্ব হিন্দু পরিষদের বরিষ্ঠ কার্যকর্তা যথাক্রমে রঞ্জিত চৌধুরী, নিশীত দাস সহ অন্যান্যরা বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের দুর্গাবাহিনীর সংযোজিতা মাননীয় পাপিয়া ভট্টাচার্য মহাশয়, এই উদারবন্দের বিভিন্ন স্থান থেকে আগত আমার পরম শ্রদ্ধেয়।
মুখ্যমন্ত্রীর শিলচর সফরের প্রাক্কালে কর্মক্ষেত্রে ঘাত প্রতিঘাতের কথা তুলে ধরলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অস্থায়ী কর্মীরা। বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে অস্থায়ী কর্মীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করেন মুখ্যমন্ত্রীর। অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ী করার আবেদন জানান তারা। কর্মবীর শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের শিলচরে আসছেন, আমরা সকলে মিলে আমরা আমাদের জলমিত্র তথা আমাদের ইউজার্স কমিটির প্রতিনিধি এবং আমাদের যত সকল গ্রামগঞ্জের বন্ধু বান্ধব আছেন সকলের উপস্থিতি কামনা করছি। কেননা সিএম আমাদের একজন কর্মবীর, আমরা বিগত 10-12 বছর 15 বছর থেকে আমাদের দাবি উত্থাপিত করে আসছিলাম বিগত সরকারের আমলে, কোনো সরকার আমাদের সেই দাবি পূরণ করতে পারেনি। এই কর্মবীর আমাদের শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনার তত্ত্বাবধানে আমরা কিছুটা হলেও উপকৃত হয়েছি। আজকে আমরা 6,500 টাকা করে আমরা মাসিক সাম্মানিক আমরা পেয়ে যাচ্ছি। আমরা আশাবাদী সেই কর্মবীর আমাদের সিএম স্যার তিনি যা বলেন তা কাজে রূপায়িত হয়, উনি কাল আসবেন, আমরা আশা করছি আগামীকাল উনি হয়তো আমাদের জীবনের চলার পথ নির্ধারণ করে দিবেন এবং আমাদের ভবিষ্যতের সুচিন্তা একটা করবেন বলে আমরা আশা করি। সেই সুবাদে আমি আমার সমস্ত কাছাড় জেলার জলমিত্র বন্ধু তথা আম জনসাধারণ সকলের উপস্থিতি কামনা করছি এবং সেই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আহ্বান করছি, ধন্যবাদ। হাইলাকান্দি সার্কিট হাউসে কংগ্রেসীদের মধ্যে মারপিট হয়নি, কিছু সংবাদ মাধ্যমে তিলকে তাল করে অতিরঞ্জিত খবর প্রচার করে বলে খেদ ব্যক্ত করলেন কংগ্রেসি নেতারা। 7 সেপ্টেম্বর হাইলাকান্দিতে ভারত জোড়ো যাত্রা নিয়ে সোমবার সন্ধ্যায় হাইলাকান্দি সার্কিট হাউসে আলোচনা হয়। এক পক্ষের দাবি ছিল হাইলাকান্দি শহরে ভারত জোড়ো যাত্রা করা হবে, অপর পক্ষ গ্রামে ভারত জোড়ো যাত্রা করার জন্য প্রস্তাব দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনাকর বচসা হয়। অবশেষে অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে আলোচনা সভা সফল হয়। মঙ্গলবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকে হাইলাকান্দি সার্কিট হাউসে কংগ্রেসের ঘরোয়া আলোচনা সভা নিয়ে কতিপয় সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদের স্পষ্টীকরণ দেন হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিয়াজুল ইসলাম মীরা, এপিসিসির কার্যকরী সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ অন্যান্যদের সবল নেতৃত্বে কংগ্রেস দল শক্তিশালী অবস্থানে রয়েছে, এতে বিরোধী দল দিশেহারা হয়ে পড়েছে। সঙ্গে কোনো ঝগড়া নাই, এটা ভিত্তিহীন। গতকালকে আপনারা অবগতির জন্য আমরা জানাই, আর গতকালকে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর নেতৃত্বে হাইলাকান্দি কংগ্রেস অফিসে একটি সভা হয়েছিল, যার উদ্দেশ্য আসলো ভারত জোড়ো যাত্রা কীভাবে হাইলাকান্দি জেলাতে করা যায়। তো সেই মিটিং অত্যন্ত সুন্দরভাবে সফল হয়েছে, আপনারা নিশ্চয়ই সেখানে ছিলেন মিডিয়া ভাইরা। পরে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং খলিল উদ্দিন মজুমদার সার্কিট হাউসে রেস্ট নেওয়ার জন্য গিয়েছিলেন, সেখানে দেখা গিয়েছে যে সেখানেও একটা মত বিনিময় আলোচনার মাধ্যমে একটি তর্কাতর্কি বা এমন এক মতবিরোধ হয়েছে, কিন্তু সেটাকে এমনভাবে মিডিয়া বাইরা বদনাম করেছেন। আমাদের গর্ব বরাক উপত্যকার গোটা আসামের নেতা বরাকের গর্ব কমলাক্ষ দে পুরকায়স্থর বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এবং কংগ্রেসে যদি বিজেপি যদি মনে করে কংগ্রেসের সাধারণ কর্মীরা তাদের মত প্রকাশ করা এটা যদি মনে করে সেটা একটা ঝগড়া বা মারপিট মনে করে তাহলে তাদের ভুল ধারণা, কারণ সে তারা জানে না যে কংগ্রেস সবার সঙ্গে আলোচনা করে চলে। কংগ্রেস বিজেপির মতো নয়, কংগ্রেসের একটা ডেমোক্রেসি রয়েছে, একটা গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক পদ্ধতিতে সব সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্ত বিজেপিতে কোনো গণতান্ত্রিকভাবে নেওয়া হয়নি। হিমন্ত বিশ্ব শর্মা শুনি সমস্ত আসামে পীযূষ হাজারিকা আর 2-1 জনকে নিয়ে সিন্ডিকেট চালাচ্ছেন, সেভাবে কিন্তু কংগ্রেসে কোনো সিন্ডিকেট নেই, কংগ্রেস সবার দল। কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনের ডাকে কাটি পড়তে না পড়তেই করিমগঞ্জ লোকসভা আসনে সরগরম রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশীরা। এ নিয়ে আজ হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস দলের নবগত গৌহাটি উচ্চ আদালতের আইনজীবী আব্দুল ছবুর তাপাদার। হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুল ছবুর তাপাদার বলেন,
তিনি আগে কোনো রাজনৈতিক দলের সদস্য পদে ছিলেন না। এদিন সভায় উপস্থিত ছিলেন এপিসিসি সদস্য শামসুল ইসলাম বল্লস্কর, প্রাক্তন জেলা পরিষদ সভাপতি আনামউদ্দিন লস্কর, পারভেজ আহমেদ লস্কর, সহসভাপতি গিয়াস উদ্দিন লস্কর, জেলা কংগ্রেস মুখপাত্র আইনজীবী রুকন উদ্দিন বরহুইয়া প্রমুখ। যতই সমস্যা বলেন, অল আর অ্যাভেলেবল করিমগঞ্জ কনস্টিটুয়েন্সিতে। আমার একটা বললে অন্যটাকে ইগনোর করা হবে? এট দিস পয়েন্ট অফ টাইম আমাদের সব সমস্যাই প্রায়োরিটি। আমি দলের ক্যান্ডিডেট হই ক্যান্ডিডেট না হই আমার কাছে এটা গুরুত্ব নয়। কংগ্রেসের প্ল্যাটফর্ম থেকে এই যে ইস্যুগুলো, যেটা বার্নিং ইস্যু, এটা এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছব। মানুষ যদি আমাদের আইডিয়া আমাদের ন্যারেটিভকে অ্যাকসেপ্ট করে, আর পার্টি যে কি ক্যান্ডিডেট করুক আমি ওদের সাথে থাকব। প্রথম বার্নিং ইস্যুটা হচ্ছে স্ট্রেংথ, ইন্ডিয়ার স্ট্রেংথেনিং এর মেইন ডকুমেন্ট হলো কনস্টিটিউশন, কনস্টিটিউশনাল ভ্যালুর উপরে যে অ্যাটাক, এই অ্যাটাকটা কিন্তু কংগ্রেস কোনোদিন মেনে নিবে না। বাড়ি থেকে বিতাড়িত করতে বড় ভাইয়ের উপর প্রাণঘাতী হামলা চালালো ছোট ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার উধারবন্দের ডুমুর ঘাটে। ঘটনায় গুরুতর জখম সুজিত রঞ্জন চন্দ অভিযোগে জানান, তার ছোট ভাই অজিত রঞ্জন চন্দ তাকে বলেরো দিয়ে বেগতিক ধাক্কা মেরে প্রাণে মারার চেষ্টা করে। এ নিয়ে উধারবন থানায় এজাহার দায়ের করেন আক্রান্তের স্ত্রী কাঞ্চন রানী চন্দ। ওই দিন বিকেলে সুজিত মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে তার ছোট ভাই অজিত বলেরো নিয়ে তার পিছু ধাওয়া করে তাকে পেছন দিকে থেকে সজুরে ধাক্কা মারে। এর আগেও বার কয়েক অভিযুক্ত অজিত পৈতৃক সম্পত্তি একা কব্জা করতে পরিবারের লোকজনদের উপর নানা শাসানি দেয় এবং তা পুলিশে জানানো হয়, কিন্তু রহস্যজনক কারণে অজিত বেপরুয়া। এদিন পরিবারের সুরক্ষা সুনিশ্চিত করতে জেলা পুলিশ প্রশাসনের উপযুক্ত পদক্ষেপের দাবি জানান আক্রান্তের স্ত্রী কাঞ্চন রানী। তার নাম শ্যামল চন্দ্র, সবসময় ঝগড়া করে কারো মিলে দিয়ে আমরা বাড়ি ছাড়া হইতাম, বাড়িতে থাকতাম না। বাড়িটা তাই একলা, সম্পূর্ণ একলা থাকতো বাড়ি। হঠাৎ দিন বাইরে থেকে কালকে আইসেন, তিনটা সাড়ে তিনটা হইব আইসেন, আমার পরে বাসার সামনেই এক কোন দিক থেকে তার বললেরও আসে, বললেরলে আইসে বললেরা দিয়ে মারছে। উড়িয়া গিয়া কতটুকু দূরে যে পড়ছেন, আমার বাইদ্যুবালা কিচ্ছু হয়েছে না, পাটা ভাঙছে, হাতে সুখ পাইছেন, মাথায় সুখ পাইছেন। লগে লগে পুলিশ আইসে, পুলিশে গিয়া নিয়া গেছে, দিয়ে আমরা মেডিকেল গেছি, গিয়া মেডিকেলই রয়েছি। আর যে মারছে হে মোটামুটি দশটা অব্দি থানাত আছে। আমরা এফআইআর করিয়া তো আমরা আমরা রুগী লইয়া দৌড়াইছি, এফআইআর করছি বহুদিন। আর একজন এরকম অন্যায় কাজ করছে, প্রাণ হত্যার কাজ করছে, তার বিচার চাই। থানাত আমরা তো গেছি গিয়া এফআইআর করিয়া, তখন হে থানা তাসিল নিজেই গিয়া কইছে মিথ্যা কথা যেন সেই রং করছে না, এ তার অন্য কাজে থানা তাইছে ওই রং কইছে। তখন তারা সিসি প্রতি বছরের ন্যায় শিক্ষক দিবস পালন করলো উধারবন শিক্ষা সদন স্কুল। এদিন ব্লক অডিটোরিয়াম হলে সকাল ১১টায় প্রতি প্রজ্বলনের মাধ্যমে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অধিক অধ্যক্ষ ব্রজেশ্বর সিংহ মহাশয় আরিয়ান অধ্যাপক বরণ করা হয়। এরপর অতিথিরা শিক্ষক দিবসের দিনে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন হিসেবে বিভিন্ন দিক তুলে ধরেন। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন শিক্ষা সদন স্কুলের ক্লাস ১-এর দুই ছাত্রী স্বর্ণাক্ষী ও স্বর্ণ শ্রী তালুকদার। স্কুলে তারপর কেক কেটে সবাইকে মিষ্টি মুখ করান। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন স্কুলের অনেকেই। অনুষ্ঠিত হয় নাটক, নৃত্য, গান সহ অনেক কিছু। সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, এই জন্মদিন যখন কিছু ছাত্ররা ওনার কাছে গিয়েছিল তখন উনি বলেছিলেন এটা সব টিচারের জন্য, তাতে এই উৎসবটা পালন করা হয়। সেই থেকে উনার জন্মদিনটা এই টিচার ডে হিসেবে পালন করা হলো। আজকে আমির খান আসেননি, আমিরুদ্দিন লস্কর আসেননি, তাই উনি একটু পরে নিশ্চয়ই আসবেন।
শিক্ষক দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় উদারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন্দের কৃতি ছয় শিক্ষককে সম্মানপত্র প্রদান করেন। এই ছয় শিক্ষকরা হলেন শরদিন্দু ভট্টাচার্য, নমিতা ভট্টাচার্য, সুনীল সিংহ, বাবুল সিগদার, অশোক রায়, দিবাকর, দীপ মজুমদার। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতৃভাষা ঐক্যমঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সহসভাপতি বাসব রঞ্জন দাস, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সহসম্পাদক স্নেহাংশু তালুকদার, মনোজ ভট্টাচার্য, মুকুন্দ চক্রবর্তী, সুমিতা দেব। মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য জানান, মঞ্চ প্রতি বছর এই দিনে শিক্ষকদের সম্মান জানায়, আগামীতেও মঞ্চ এই কাজ করে যাবে। মাতৃভাষা ঐক্যমঞ্চ প্রতি বছর এই শিক্ষক দিবসে আমরা এই উদারবন অঞ্চলের প্রাক্তন যারা শিক্ষক এবং শিক্ষিকা ছিলেন, যারা অনেক পরিশ্রম করে অনেক ছাত্রছাত্রীকে তৈয়ার করিয়ে দিয়ে গেছেন, ওদেরকে আমরা স্মরণ করি, ওনাদেরকে আমরা স্মরণ করি এই শিক্ষক দিবসের দিনে। এইবারও তার ব্যতিক্রম ঘটেনি মাতৃভাষা ঐক্যমঞ্চ। এইবারও আমরা পাঁচজন শিক্ষক শিক্ষিকাকে স্মরণ করছি এবং তাদেরকে আমরা সম্মান করার জন্য বেরিয়েছি। আমাদের মধ্যে আছেন নমিতা ভট্টাচার্য, যারা করছি তাদের মধ্যে নমিতা ভট্টাচার্য, তাদের মধ্যে আছেন শরদিন্দু ভট্টাচার্য, সুনীল কুমার সিংহ, বাবুল শিকদার, অশোক রায় এবং দিবাকর দেব মজুমদার। এবার আমরা ওনাদেরকে সম্মানিত করছি। ওনাদেরকে সম্মানিত করে আমরাই মাতৃভাষা ঐক্যমঞ্চই সম্মানিত হচ্ছে। উনা সমাজের জন্য অনেক দিয়ে গেছেন, পাননি কিছুই, এদেরকে আমরা সম্মান করে এইভাবে আমরা উদারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চ প্রত্যেক বছর আমরা এই শিক্ষক দিবসের দিনে এই প্রাক্তন শিক্ষকদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, উনাদেরকে আমরা সম্মান জানানোর চেষ্টা করি। এই গোটা টুর্নামেন্টে দুর্দান্ত প্রদর্শনের ধারা অব্যাহত রেখে প্রত্যাশিতভাবেই 2023 সালের মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠল অন্যতম খেতাবি দাবিদার জামালপুর এফসি। বুধবার দ্বিতীয় দল হিসেবে প্রতিপক্ষ কালাখাল এফসি দলকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে চলতি টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করেছে তারা। ধলাইর বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এদিন টিল ধারণের জায়গা ছিল না। এদিন 25,000-এরও অধিক ফুটবল প্রেমী দর্শক উপভোগ করেন সেমিফাইনাল ম্যাচ। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন জামালপুর দলের খেলোয়াড় মিংলু। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে নির্মলা দাস মেমোরিয়াল ট্রফি তুলে দেন এদিনের অতিথি 70-এর দশকের খ্যাতনামা ফুটবলার কৃষ্ণ বাহাদুর সিং ছেত্রী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক অরিন্দম হোর। উল্লেখ্য, ম্যান অব দ্য ম্যাচ ট্রফি স্পন্সর করেন চপল কুমার দাস। আগের থেকে ওখানে খেলাটা অনেক ফাস্ট, অনেক ভালো, ওখানে খেলার উৎসাহ আছে, প্লেয়ারগুলো ভালো খেলতে চায়, ভালো ভালো খেলা দেখাতে চায়, ওরা ভালোভাবেই খেলে, ওরা কোচের নির্দেশে ওরা খেলা খেলে, আলতু ফালতু আগের গ্রামের মতন খেলা খেলে না। ওখানে আগে আগে আমরা যখন যেতাম 4-5 প্লেয়ার নিয়ে গেলে 5-6 গোলে জিততাম, ওখানে সেই দিন কাল নাই। আজকে শিলচর টিম পুরো ডিস্ট্রিক্ট টিম গেলেও 2-3 গোলে জিততেই মুশকিল হয়ে যায়, কোনো কোনো সময় হেরে আসে যায়, এই বলে আমি বলতে চাই। আজকে যারা খেললো, আজকে যারা খেলছে, খুব ভালো লাগেছে দুটো টিমের, লাগ খারাপ এক টিমের কি করবে, হার জিত তো আছেই খেলাতে, হ্যাঁ খেলা তো খেলেই, সব টিমেই হার জিত আছে, এর মধ্যে যে খেলেছে সে তো খুব ফুর্তি করবেই, যে হেরেছে ও আফসোস করবেই ওরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। দুদিনের সফরে শিলচর আসছেন মুখ্যমন্ত্রী, 3 সেতুর উদ্বোধন সহ জলজীবন সম্মেলন। উদ্বোধনের জন্য তৈরি ডুংরিপাড় সেতু পরিদর্শন করলেন বিজেপি নেতা বিধায়করা। সমস্যার জর্জরিত বরাক উপত্যকা, মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি চাইলেন করিম উদ্দিন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।